নিতে পারেন 5 থেকে 10 মিলি আর ছোট মাছুরের ক্ষেত্রে আপনারা নিতে পারেন 2 মিলি 2 থেকে 4 মিলি হ্যাঁ এটা হচ্ছে স্বাভাবিক মাত্রায় দেওয়ার নিয়ম তো দেখাই দর্শক আমি এই যে নিলাম ওকে अगेन ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে মূলত আমি আপনাদের মাঝে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো যে গরুর কিভাবে রুচি বাড়ানো যায় ভাই হ্যাঁ একটা গরুর মনে করেন যে কি ইনজেকশন দিলে গরু দ্রুত রুচি ফিরে আসবে এবং কৃমিনাশকের পর আপনারা কি কি রুচির ওষুধ দিবেন বা ট্যাবলেট দিবেন তা আজকে ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপনা করব প্রথমেই দর্শক আমি আপনাদের বলে রাখি যে বাসুর গরু বলেন ষাঁড় গরু বলেন এবং গাবি গরু বলেন এগুলার প্রত্যেকটা গরুর আগে তাপমাত্রা আমাদের নিবে তাপমাত্রা কত ভাই যদি আমি প্রথমে বলে রাখি যে গাভীর ক্ষেত্রে শুকনো গাভীর ক্ষেত্রে আলাদা বড় গরুর ক্ষেত্রে আলাদা প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা ভিন্ন তো গাভীর ক্ষেত্রে তাপমাত্রা কত আমি বলে রাখি যে আমি অনেক ভিডিওতে আলোচনা করছি যে 99.5 থেকে ফারেনহাইট থেকে 103 ডিগ্রির ভিতর যদি স্বাভাবিক থাকে তার গড় তাপমাত্রা হচ্ছে 101 ডিগ্রি ফারেনহাইট যদি থাকে সেটা হচ্ছে গাভীর স্বাভাবিক তাপমাত্রা বুঝলেন এটা যখন থাকবে তো অবশ্যই আপনারা পারদ স্কেল দিয়ে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে নেবেন মেপে নেওয়ার পর আপনারা কি করবেন এর আগে আমি আর ইনজেকশন কখন দিবেন ভাই এটা তো আমি জানি না ঠিক আছে কখন দিবেন আমি বলে রাখি বিকালবেলা বা সন্ধ্যার সময় আপনারা ভিটামিন জাতীয় ওষুধ গরু শরীরে পুশ করবেন এতে কি হবে যে রাতের বেলা যখন গরু থাকবে মানে একটু রেস্টে থাকবে তখন যদি ইনজেকশনটা দেন তাহলে কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় শিরা উপশিরা রোগে বিস্তারিতভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে কারণ রাতের বেলা তো বুঝেন যে একটু রেস্টে থাকে খাওয়া দাওয়ার পর রেস্টে থাকে সেক্ষেত্রে আপনারা রাতের বেলা ইনজেকশন দিবেন তো এর আগে আমি এই ইনজেকশন দিয়েছিলাম ভিটামিন বি কমপ্লেক্স এটা দেওয়ার নিয়ম কি 48 ঘন্টা পর পর ভাই 48 ঘন্টা পর পর 3 দিন দিবেন মানে সপ্তাহে 3 দিন দিলে কি হবে গরুর যে রুচিটা থাকে রুচিটা কিন্তু দ্রুত চলে আসবে খাদ্যের অনিয়া খাদ্যের অপিড়ন যে আছে সেটা দ্রুত চলে আসবে এই ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স অনেক আছে হ্যাঁ ইচ্ছামতো আপনারা কিনতে পারেন আমার ভিডিওতে অনেক ডিসক্রিপশনে দেওয়া আছে বা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমি প্রয়োগ করব আপনাদের গরুর গরুতে যে রিবিট বি অপসোলিন কোম্পানির ভিটামিন বি কমপ্লেক্স এটা গরুর শরীরে প্রবেশ করব অবশ্যই আপনারা গরুকে চামড়ার নিচে বা মাংসপেশিতে দিতে পারবেন ঠিক আছে আর দেখাই আপনাদের বেশি কথা না বলে আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর গরু ছাগল ভিত্তিক আমাদের চ্যানেলে নিয়মিত চিকিৎসা বিষয়ে ভিডিও দেওয়া হয় ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো দেখাই দর্শক আমি প্রথমে আপনাদের মাঝে আর বলে রাখি বড় প্রাণীর ক্ষেত্রে নিতে পারেন 5 থেকে 10 মিলি আর ছোট মাছুরের ক্ষেত্রে আপনারা নিতে পারেন 2 মিলি 2 থেকে 4 মিলি হ্যাঁ এটা হচ্ছে স্বাভাবিক মাত্রায় দেওয়ার নিয়ম তো দেখাই দর্শক আমি এই যে নিলাম ওকে অবশ্যই নিদিলে কোনো রকমের বাতাস রাখবে না বাতাস রাখাই যাবে না হ্যাঁ ওকে হয়ে গেল তো দর্শক আমরা এখন এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুকে প্রয়োগ করব ভিটামিন বি কমপ্লেক্স মাংসপেশিতে দেখাই আপনাদের মাঝে শীতকাল তো ভাই তাই মনে করেন যে একটু তো এই পাশে দিব আমরা অবশ্যই এভাবে একটু জায়গাটা খাবার দিয়ে দিবেন হ্যাঁ এবার একটু মেসেজ করে দিবেন জায়গাটা বাস হয়ে গেল তো দর্শক বিন্দু আমি আপনাদের মাঝে বলতে রাখি যে এই যে নিডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা একটা গরুকে পুশ করছি দেন আরেকটা গরুকে পুশ করব একই নিডিং তাহলে আপনারা কি করবেন ভাই যে এক গরুর কোষ থেকে আরেক কোষে যখন যাবে তখন কিন্তু জীবাণু বা ভাইরাস থাকবে বুঝলেন তো সেটা দূরকরণ বা উপায় কি এই যে পানিটা দেখতে পাচ্ছেন
এই যে একটু ভাব উঠতেছে এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি তার সঙ্গে আমরা দিচ্ছি সেভলন পানি বা পটাশ পানি বা যে কোনো হচ্ছে জীবাণুনাশক হিসাবে আপনারা দেখেন এই যে পানিটা এটা ধোয়া উঠতেছে এই পানিটা দিয়ে আপনারা আগে নিডিলটা ভালো করে এক্সপ্রে করবেন এক্সপ্রে করলে কি হবে ভিতরে যে এই কোষে দিলাম এই কোষ থেকে যে একটা জীবাণু থাকে এই জীবাণুটা দূর হয়ে যাবে বুঝলেন এইভাবে আপনারা গরম পানি দিয়ে একটু পরিষ্কার করে নেবেন দেখাই আপনাদের মাঝে এই যে আমি ওয়াশ করতেছি ওকে হয়ে গেল তাহলে জীবাণুটা কিন্তু দূর হয়ে গেল বুঝলেন দেড় ঘন্টা আমি আবার নিব অবশ্যই 48 ঘন্টা পর পর যদি দেন তাহলে গরুর যে রুচিটা এটা কিন্তু দ্রুত চলে আসবে ফেটেনিংটা হ্যাঁ দর্শক এগুলার কোনো সার্টিফিকেট নাই অবশ্যই আপনারা এগুলা দিতে পারেন এটা গেল দেন আমরা হচ্ছে আরেকটাকে দিব আমরা আরেকটা এটা নতুন ইনজে হ্যাঁ তুললাম তো দর্শক বিন্দু আমি আবারও নিলাম আপনাদের মাঝে এই যে নিডিলটা অবশ্যই ইনজেকশন কখন দিবেন বিকালবেলা মানে ভিটামিন বি কমপ্লেক্স বা রুচি জাতীয় হ্যাঁ মোটা তাজাকরণ এই ইনজেকশনগুলো অবশ্যই আপনারা বিকালবেলা বা সন্ধ্যার দিকে দিবেন হ্যাঁ হইল দেন আমরা এই গরুটাকে প্রয়োগ করবো তুমি আছে তো ভাই আপনাদের সুবিধার্থে আমি আবার এইখানে দিচ্ছি জায়গাটা একটু মেসেজ করে দিবেন বুঝলেন জায়গাটা একটু মেসেজ করে দিয়ে তারপর দেন যে কোনো সমস্যা হলে আমাদের জানাতে পারেন ইনশাল্লাহ যতটুকু জানি আমি সাধ্যমতো ভাবে আপনার দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে অনেক চিকিৎসা বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন হ্যাঁ পার্ট বাই পার্ট পর্যায়ক্রমে দেওয়া আছে আলোচনা আছে তো আপনারা ভিটামিন বি কমপ্লেক্স বা রুচি জাতীয় ওষুধ আপনারা কী দিবেন এই যে রিবিট বি বা অনেক কোম্পানি আছে বা পাইনাল কোর্টি আছে টেকনো ড্রাগ আছে বিপ্লেক্স ভেট আছে হ্যাঁ রিবিট বি আছে হিমোবিট ভেট আছে এগুলো সব কোম্পানির আছে আপনাদের যেটা ভালো লাগে বা ভেটেরিনারি ডাক্তার বা পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা করাবেন ভাইরাল পট্টি তো দর্শক ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া নিয়েও আজকে দিলেন একদিন বাদ দিয়ে দ্বিতীয় দিনে আপনারা আবার দিবেন হচ্ছে মাংস বৃষ্টিতে বা চামড়ার নিচে আজকে 10 মিলি দিলাম দেন তারপর আবার 10 মিলি দিলাম এইভাবে আপনারা গরুকে ভিটামিন বি কমপ্লেক্স দিবেন অবশ্যই বিকালবেলা দিবেন আর গরুর তাপমাত্রা মেপে দিবেন তাহলে ভালো থাকবে গরু তো সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু